তো ভাই তারাপীঠ এসে একটা জিনিস এক্সপিরিয়েন্স হলো, তো মানে এখানকার লোকের তুলনায় হোটেল বেশি ভাই, যেদিকেই তাকাচ্ছি খালি হোটেল আর হোটেল। সো গাইস ফাইনালি এখনই এসে পৌঁছলাম রুমে, তো এখন ঘড়িতে বাজে 10:05, তো এইমাত্র এসে পৌঁছলাম। আর আমরা যে রুমে আছি সে রুম মানে যে হোটেলটা আছি তো সেটার নাম হচ্ছে ডলফিন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আমি কৃষ্ণেন্দু। তো এই চ্যানেলে একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো ভাই ডেলিকার মতন আজকে অফিস যাচ্ছি না, আজকে এখন ঘড়িতে বাজে ভাই 6:30, সন্ধ্যে 6:30। তো আজকে আমরা প্ল্যান করেছি তারাপীঠ যাবো, তো মানে প্ল্যান কিছু ছিল না, দুপুরই প্ল্যান হলো চলো তারাপীঠ ঘুরে আসি। আজকে 1 তারিখ, তো মায়ের কাছে দর্শন করে আসি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আগে কোনোদিন যাইনি, তো এটাই ফার্স্ট টাইম। তো চলো রেডি হয়ে নিই, আর দেখুন আর প্রীতম বাইরে দাঁড়িয়ে আছে, তো এখন মোটামুটি অন্ধকার হয়েছে, বাইরে ফুটেজ তোমাদের কিছু কিছু দেখাতে পারবো। আর চলো আমরা যাবো, এরপর আমরা এখন যাবো মরাথিপুর থেকে ওইদিকে আমাদের যে অফিসে গাড়ি আসছে তো ওখান থেকে গিয়ে চেপে যাবো আমরা। তো চলো দেখতে থাকো ব্লগ। আর তো বস, এই মাত্র আমরা বাড়ি থেকে বেরোলাম, তো এখন ঘড়িতে বাজে 7:10। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ, অ্যাপ্রক্স 97 থেকে 98 কিলোমিটার রাস্তা। তো আমরা এখন যাব এখন মরাদিপুর থেকে আমরা নতুনহাটির দিকে যাব। তো মরাদিপুর আসতে গেলে তোমাদের বর্ধমান থেকে মরাদিপুর মোটামুটি 20 থেকে 21 কিলোমিটার রাস্তা, তো তোমরা যদি যেতে চাও তো এই রাস্তা দিয়ে যেতে পারো। আর চলো, আমাদের অফিসে গাড়ি ওখানেই আসছে, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। আর আজকে আমাদের সাথে আমার একটা ভাই, সেই তাপ্পু তোমার দেখেছিলাম, তো ওই ভাই যাচ্ছে আমাদের ওখানে ছাড়তে, আর একজন আমাদেরই কাস্টমার আছে তো আমাদের দিতে চললো ওখানে। তো চলো দেখতে থাকো ব্লগ, আর চলো মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রার নাম করে বেরি পড়ি, চলো লেটস গো। তো ভাই সাহেব, আমরা এইমাত্র মরাদিপুর এসে পৌঁছলাম, তো আমাদের দিদি এসেছিলো তাপ্পু, আর সেই ভাই সেই চাষি ভাই, আর এরপর আরও এসেছিলো বিল্টু তো চলে গেলো, কারণ আমি দিয়ে চলে গেলো, আরেকজন এসেছিলো আমাদেরই কাস্টমার। তো দে প্রীতম ফোন করছে, গাড়িটা কোথায় আসছে আমি জানি না, ওনার যত সম্ভব চলে এসছে কাছাকাছি, প্রায় 5-6 কিলোমিটার দূর। তো চলো দেখতে থাকো ব্লগ। আর আজকে ব্লগে আমরা যাচ্ছি, আমাদের পুরো টিম আছে, ভুবন আছে, প্রীতম আছে, দেবতনু আছে, তাপসদা আছে, আরও অনেক যুদ্ধ আছে, তো তোমাদের গিয়ে পরিচয় করবো। তো চলো দেখতে থাকো ব্লগ ভাই, চলো সারাদিন কালকে তারাপীঠে কী হতে চলেছে, মায়ের কাছে যাচ্ছি, তো প্রচণ্ড এক্সাইটেড যে কী হবে ওখানে, তো চলো দেখতে হবে ভাই। বোঝা যাচ্ছে কাটোয়া রোড ডান দিকে যাচ্ছে বর্ধমান, আর বাঁ দিকে যাবো আমরা নতুনহাট। তো আমরা এই ধার থেকে এলাম, তো আমাদের বেসিক্যালি আমার বাড়ি এগুলো, তো এই ধার থেকে এলাম, আর আমরা যাবো আজকে তারাপীঠ, আর মানে আমরা মঙ্গলকোট থেকে নতুনহাট। তো চলো দেখতে থাকো ব্লগ, আর আসুক, এখন গাড়ি আসেনি, গাড়ি আসতে দেরি আছে, বললো কিছুক্ষণ ওয়েট করতে হবে। চলো দেখতে থাকো ব্লগ, আর প্রীতম সব রেডি আছে। তো ভাই সাহেব, আমাদের গাড়ি চলে এসছে, তো অফিসের গাড়ি যেটা বলেছিলাম অফিসের গাড়ি চলে এসছে, আর তো এ হচ্ছে আমাদের গাড়ি একদম। আর ভাই ব্যাগগুলো পেছনে রাখলাম, তো ডিকিতে ব্যাগগুলো ভরে নি ভাই, আমাদের ব্যাগটা রাখ। তো ভাই সাহেব, গাড়ি চলে এসছে আমাদের, আর চলো লেটস গো, যার তারা নাম করে বেরিয়ে পড়ি, যার তারা। চলো
আমি ভাই জানলা দিয়ে বসবো। চলো ঢোক, চলো ভাই প্রীতম ঢোক। সো গাইস, যাকে ভুবন নাকি রে, টেনশন নাই, ও অভ্যাস আছে। একদম একদম বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নতুন হাটে। তো এখন ঘড়িতে বাজে 7:55। তো আমাদের গাড়িতে বেশি তেল ছিল নেই, তো সেই জন্য আমরা আগে ফিউল আপ করবো। ঠিক আছে, তো নতুন হাটে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, তো সেখানে আমরা আগে ফিউল আপ করবো, তো তারপর যাব। তোমরা যদি কোনোদিন এখানে এদিকে আসো, তো এই নতুন হাটে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, তোমরা এখান থেকে ফিউল আপ করতে পারো। মোটামুটি 1.5 টাউন ফিউল আপ করার পর আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো ফার্স্ট অফ অল আমরা নতুন হাট ব্রিজ ক্রস করব। তো আমরা আজকে যে রুট দিয়ে যাব, আজকে আমরা যাব, প্রথমে যাব ফুটিসাগর, ফুটিসাগর থেকে যাব কুলি, কুলি থেকে যাব খড়গ্রাম। তো এই রুট আছে আমাদের মোটামুটি প্রায় এখান নতুন হাট থেকে ডিস্টেন্স মোটামুটি প্রায় 70-80 কিলোমিটার রাস্তা। তো চলো বেরিয়ে পড়ি, আর বেশি কথা না বলে এগিয়ে চলি মায়ের উদ্দেশ্যে। আর এখন মোটামুটি এনার্জি এখন ফুল আছে, সবারই এনার্জি ফুল আছে। চলো, এখন তো সবে ভাই 1-2 ঘন্টা জার্নি করলাম, চলো এখন রাস্তা অনেক বাকি আছে, লেটস গো। আমরা এখন রয়েছি ফুটিসাগরতে। তো এই একটু বিস্কুট কিনবো বলে, তো প্রীতম বিস্কুট কিনছে। এই তো গুড্ডে বড় প্যাকেট এনে নিতে পারতিস যে, ড্যামেজ হয়ে গেছে না, আছে কি অন্য অন্য প্যাকেট দাও না, ত্রিশ টাকা নিন একটা। এই তো বড় দেখ ভাই কোথায় করবি, আর আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। আর চলো ভাই দেরি বেরিয়ে পড়ি, অনেক লেট হয়ে গেছে। আর এই দেখ তুমি কোথায় গেল, দেখিস ভাই। চলো গাইস লেটস গো, দেখ তুমি আসুন, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো ভাই বিস্কুট পেয়ে গেছি, আর চলো খাবার নিয়ে নিলাম তারা বেড়ার জন্য। চলো ভাই এগিয়ে চলো, এগিয়ে চলো। তো ভাই তারাপীঠে আমরা এখন এসে পৌঁছলাম। তো এখন ঘড়িতে বাজে 9:35। তো চলো হোটেলে দেখছি, আমার হোটেল খুঁজছে। তো হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, তো ওখানে কাছাকাছি যাচ্ছি কোথায় গাড়ি পার্কিং হবে। এ হচ্ছে আমাদের ম্যানেজার টাউজা মিশন তারাপীঠ। আর এই এই সেই দেবতনু আর ভুবন আছে। তো এই এইটাই আমাদের প্রায় 5-6 জন মিলে এসছি। আমরা
ট্রাপিট এসে একটা জিনিস এক্সপিরিয়েন্স হলো, তো মানে এখানকার লোকের তুলনায় হোটেল বেশি ভাই, যেদিকেই তাকাচ্ছি খালি হোটেল আর হোটেল, মানে কি বলবো। আর ভুবন ছবি তুলছে আমার ছবি। দেখো ব্লগ, আজকে ভাই কিছু বেশি কিছু দেখাতে পারবো না, কারণ কাল সকাল থেকে পুরো এক্সপ্লোর করবো ট্রাফিক, আর প্রিপারেশন কিছু নেই ভাই। জাস্ট প্ল্যান হয়েছে দুপুরে তিনটের সময় প্ল্যান হয়েছে, তারপর ট্রাফিকে বেরিয়ে পড়েছি। মানে কি বলবো, মানে কোনো প্রিপারেশন নেই। আমি ক্যামেরা ছিল, ক্যামেরাটাও আনতে ভুলে গেছি। মানে কি বলবো ভাই, জাস্ট মানে মাথার টান, এরকম টান না থাকলে ভাই আসতে পারো না। ফার্স্ট টাইমই ট্রাফিক এলাম, তো এরকম টান না থাকলে ভাই সত্যি কি বলবো। আর তা বলতে আমার ভিডিও করছে, মানে কি অবস্থা। আর দেবু ভাই কি নিয়ে এলো, দেবু এসে শুরু করে দিয়েছে 12 ভাজা, মানে এতটা রাস্তা এলাম ভাই কি। তো ভাই দেখতে থাকো আজকের ব্লগ, আর আমার রুমে কোন কোন হোটেল থেকে উঠছি তোমাদের সবই দেখাবো। তো চলো এখানে বেশিক্ষণ লেট করবো না, কারণ স্যার আসছেন। ডলফিন হোটেল, ডলফিন ভাই, সব সেট আপ খুবই ভালো। সো গাইস ফাইনালি এখনই এসে পৌঁছালাম রুমে, তো এখন ঘড়িতে বাজে 10:05। তো এই মাত্র এসে পৌঁছালাম, আর আমরা যে রুমে আছি সে রুম মানে যে হোটেলটা আছি, তো সেটার নাম হচ্ছে ডলফিন। আর এখানে আমরা এসি বুক করেছি, আর এসে পুরো ড্রেস চেঞ্জ কী বলবো, পুরো ড্রেস চেঞ্জ হয়ে গেলো। আর আমি এখন ড্রেস চেঞ্জ করিনি, করবো একটু পর। আর ভুবন তো এসি পাই ও লুটিয়ে পড়েছে। তো ভাই সাহেব এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে টয়লেটের অবস্থা, খুব একটা ভালো অবস্থা নেই, মোটামুটি মডেল। আর হচ্ছে আয়নার মেশিনে ছোটো মারা গেছে, তো মোটামুটি বটে ভাই, খুব একটা ভালো কন্ডিশনও নেই। ঠিক আছে, এখন ঘুরতে বাজে প্রায় 10:32। তো আমরা এসি ভাবলাম চলো মায়ের দর্শন প্রথমে করি, পেছনে মায়ের মন্দির। আর চলো একটু দেখে আসি, মানে জাস্ট এই এলাকাটা কীরকম কী আছে। কালকে সকাল থেকে প্রায় 4:30 থেকে লাইন দিতে হবে, তো ভাবলাম চলো একটু দেখে আসি মায়ের কাছে। এসছি যখন মায়ের আশেপাশে দেখে আসি, কারণ এখন তো মন্দির বন্ধ। মার্কেটও এমনি বন্ধ, তো চলো দেখি। আর ফার্স্ট টাইম আসছি এখানে, তো আমি জানি না কোথায় কী আছে। তো
গাইস এখন ঘড়িতে বাজে 10:41। তো এইমাত্র মন্দির দর্শন করে এলাম আর মন্দিরের বাইরেটা দর্শন করলাম, জানি না মন্দিরের ভেতরে এখনও দর্শন করিনি। তো জানি না মন্দিরের ভেতর কীরকম কী আছে, আমি ফার্স্ট টাইম আসছি আর যতটা দেখেছি ইউটিউবে দেখেছি মন্দিরের ভেতর দৃশ্য। তো কোনো প্ল্যান ছিল না আজকে, মানে আজকে এই জার্নিতে, তো মানে হঠাৎ করে দুপুরে প্ল্যান হলো, তো তারপর চলো বেরিয়ে পড়ি। তো মায়ের টান না থাকলে ভাই এই জিনিসগুলো হয় না। তো ফার্স্ট টাইম এসেছি আর ইচ্ছাও ছিল, মানে কিছুদিন আগে আমরা আলোচনা করছিলাম যে ভাই চল তারা দুটোই ঘুরে আসি। তো আর তার করতে করতে মা আমাদের ট্রেনে নিয়ে এলো, মানে সত্যিই মানে মায়ের টান না থাকলে 2 ঘন্টা প্ল্যানিংয়ে ভাই তারাকে চলে এলাম, খুবই ভালো লাগলো। আর বাইরের দৃশ্য দেখলাম আর সত্যি গাটা কাটা দিচ্ছে এখন মায়ের। চলো দেখতে থাকো ব্লগ আর চলো কালকে সকালে এরপর আপডেট দেবো। চলো খাওয়ার পর তোমাদের ভিডিওটা এন্ড করবো, খাই তারপর এন্ড করবো।